প্রয়াত ক্রীড়া প্রশাসক বিশ্বনাথ দত্ত বয়স ছিল 91 বছর। আজ ভোর 4টে নাগাদ দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার অন্যতম সফল এই ক্রীড়া প্রশাসক। কথা বলবো আমাদের প্রতিনিধি রক্তিম ঘোষের সঙ্গে। রক্তিম, এরপরে শেষকৃত্যের জন্য কি কি ব্যবস্থা করা হচ্ছে, কারা কারা এসেছেন এখনো পর্যন্ত? দেখো, এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে তার ভবানীপুরে যে বাসভবন থাকতেন সেখানেই তার মরদেহ সাহিত্য থাকবে সকাল 10টা অবধি, এবং তার পরবর্তীতেই তারপর পরবর্তী কর্মসূচি রয়েছে। এবং বিশ্বনাথ দত্ত একজন মানে লেজেন্ডারি বলার যে কিংবদন্তি ক্রীড়া প্রশাসক, মানে 1988 থেকে 1990 সাল পর্যন্ত তিনি বিসিসিআই সভাপতি ছিলেন, এবং ওই সময় বিসিসিআই কিছু সমস্যা করেছিলেন যেটা কিন্তু এখনো পর্যন্ত বিসিসিআই সেই আলোচনা হয়, এবং শুধু ক্রিকেট প্রশাসন হিসাবে নয়, যে সময়টা এবং তিনি কিন্তু ভারত বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবলের সঙ্গে কিন্তু ওতপ্রোত জড়িত ছিলেন, এবং সেখান থেকে কিন্তু সব দিকে দক্ষ ক্রীড়া প্রশাসক হিসাবে কিন্তু বিশ্বনাথ দত্তকে কিন্তু গোটা ভারতের ক্রীড়া প্রশাসকরা মানেন। এবং বিশ্বনাথ দত্তকে যেটা আরো আরো একটি কারণে সবাই পরিচিত বা জানেন সবাই, সেটা হচ্ছে জগমোহন ডালমিয়া। জগমোহন ডালমিয়া যিনি প্রাক্তন বিসিসিআই সভাপতি, প্রয়াত প্রাক্তন বিসিসিআই সভাপতি, তারও শিক্ষা করেছিলেন এই ক্রীড়া প্রশাসনের ক্ষেত্রে। ফলে বিশ্বনাথ দত্ত 92 বছর বয়সে আজকে বোধ 4টির সাথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং তার প্রয়াণে কিন্তু গভীরভাবে শোকাহত ক্রীড়া মহল, শুধু বাংলা ক্রীড়া মহল না, গোটা ভারতের ক্রীড়া মহল। ধন্যবাদ রক্তিম।